আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেখতে দেখতে পবিত্র ঈদুল আজহা চলে এসেছে, আর ঈদের সময় আমরা প্রায় জর্দা সেমাই তৈরি করে থাকি। তাই আজ আমি কীভাবে খুব সহজেই পারফেক্ট জর্দা সেমাই তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই রেসিপি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে রেসিপিটিতে লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। সেমাই তৈরির জন্য এখানে আমি নিয়েছি 1 প্যাকেট লম্বা সেমাই, আর এই প্যাকেটের ওজন হচ্ছে 200 গ্রাম পরিমাণ। যেহেতু এই সেমাইগুলো প্যাকেট থেকে বের করে নেওয়ার পর ভেঙে নেওয়া একটু কষ্টদায়ক, তাই আমি প্যাকেটের ভেতরে রেখেই আমি এগুলোকে 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা করে ভেঙে নিচ্ছি। খুব বেশি ছোটো করে ভাঙা যাবে না। আর আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের লম্বা সেমাইটা নিতে পারবেন। ভেঙে নেওয়ার পর এখন এই সম্পূর্ণ সেমাই থেকে আমি অর্ধেক পরিমাণ সেমাই নিয়ে নিলাম, অর্থাৎ এখানে 100 গ্রাম পরিমাণ সেমাই আছে। এখন এই সেমাইগুলোকে ভেজে নিব। তার জন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি। ঘিটা গলে যাওয়ার পর এর মধ্যে আমি 2টি তেজপাতা, ছোটো এক টুকরো দারুচিনি এবং 10 থেকে 12টি কিশমিশ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাদামও ব্যবহার করতে পারবেন। এগুলোকে একটু ভেজে নেওয়ার পর এখন আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। অল্প আঁচে সেমাইগুলোকেও 2 মিনিটের মতো ভেজে নেব। যেহেতু সেমাইগুলো আগে থেকেই ভাজা থাকে তাই খুব বেশি সময় ভাজতে হবে না। 2 মিনিট সময় ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা এখানে আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি যে পরিমাণ চিনি দিয়েছি তাতে মিডিয়াম মিষ্টি হবে। চিনি দেওয়ার পর আমি আরও 2-3 মিনিট সময় অল্প আঁচে এগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর এই দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম। দুধটা এখনও কিছুটা গরম ছিল। আপনারা অবশ্যই চেষ্টা করবেন দুধ দেওয়ার জন্য, এতে করে এটা খেতে বেশি সুস্বাদু হয়। তবে দুধের পরিবর্তে পানিও দেওয়া যাবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি চুলার আঁচটা একেবারে লোতে দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 5 থেকে 6 মিনিট সময়ের জন্য। 6 মিনিট সময় পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর এই সময়ের মধ্যে সেমাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তবে বিভিন্ন ব্র্যান্ডের সেমাই সিদ্ধ হতে একটু কম বা বেশি সময় লাগতে পারে। যদি মনে হয় সিদ্ধ হয়নি তাহলে সামান্য একটু গরম দুধ দিয়ে আবারও ঢেকে দিয়ে 1-2 মিনিট সময় রান্না করে নিলেই হবে। সেমাইটাকে আমি একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 থেকে 15 মিনিট সময়, যাতে করে সেমাইটা ঠান্ডা হয়ে যায়। 15 মিনিট সময় পর ঢাকনা উঠিয়ে নিয়ে আমি গরম মশলাগুলো উঠিয়ে নিলাম। এরপর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু এগুলোকে আলাদা করে দিচ্ছি। এভাবে চামচের সাহায্যে একটু আলাদা করে দিলে এগুলো আরও অনেক বেশি ঝরঝরে হয়ে যায়। এখন আমি একটি প্লেটে নিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো দিয়েও পরিবেশন করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে এবং দেখতেও অনেক সুন্দর হয়েছে। আর এটা বানানো যেমন সহজ তেমন খেতেও সুস্বাদু। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।